আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারিশাস কুকিং। আজ আমি আপনাদেরকে ঢেঁড়সের খুবই দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। ঢেঁড়স তো আপনারা কম বেশি সবাই খান, কিন্তু ঢেঁড়সের এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো এই জন্য প্রথমে আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলোকে এভাবে করে একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, এবং খুব একটা বেশি মোটাও না, আবার খুব একটা বেশি পাতলাও না, ঠিক এমনভাবে ঢেঁড়সগুলোকে কেটে নিয়েছি। আর ঢেঁড়সগুলোকে কেটে নেওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবেন। এবারে একটি চুলায় ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ সরিষার তেল। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এবং তিন থেকে চারটির মতো কাঁচামরিচ ফালি। পেঁয়াজ এবং মরিচটাকে তেলের উপরে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চা চামচের মতো রসুন কুচি। আমি এখানে রসুনটাকে কুচি করে নিয়েছি, কোনো রকম বাটা মশলা ইউজ করব না। এবারে সবগুলো উপকরণকে একসঙ্গে করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার হয়ে আসলেই হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চা চামচের একটু বেশি লবণ, আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণটা দিয়ে দিবেন। এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়া। এবারে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবারে পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেঁড়স বা ভেন্ডিগুলোকে দিয়ে দেওয়ার পরে প্রথমেই পানি দিতে যাবেন না, ভেন্ডিগুলোকে একটু তেলের উপরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিত্য নতুন এরকম সহজ মজার মজার কিছু রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না। এবারে আমি ঢেঁড়সটিকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, এতে করে ঢেঁড়সটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। ব্যাস আমি শুধু একবারই ঢাকনা দিয়ে দিব, আর বারবার ঢাকনা দিব না। এবারে ঢেঁড়সটিকে খোলা রেখে রান্নাটা করে নিতে হবে। এখানে যদি বারবার ঢাকনা দেওয়া যায় তাহলে কিন্তু ঢেঁড়সটার কালার নষ্ট হয়ে যাবে, সবুজ ভাবটা একটু ফ্যাকাশে হয়ে যায়। এবারে ঢেঁড়সের মাঝখানে একটু জায়গা করে নিব, এর মধ্যে দিয়ে দিব শুধুমাত্র একটি ডিম। এই একটি ডিম দেওয়ার কারণেই কিন্তু ঢেঁড়সটা একেবারে অন্য লেভেলে চলে যাবে। তো ডিমের ওপরে আমি সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ডিমটাকে নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে খুব বেশি ছোট ছোট আকারে স্ক্রাম্বল হয়ে যাবে। তাই যখনই একটু শক্ত হয়ে যাবে নিচের দিকটা, ঠিক তখনই একটু বড় বড় সাইজ করে ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে। এবারে ডিম এবং ঢেঁড়সটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই রান্নাটি যদি আপনি করে নিতে পারেন তাহলে যে কখনো ঢেঁড়স খায় না সে কিন্তু একবার কোনোভাবে এই ঢেঁড়স বা ভেন্ডির রেসিপিটা খেলে কিন্তু ঢেঁড়সের ওপরে অনেক আকৃষ্ট হয়ে যাবে।
তো এভাবে করে নেড়েচেড়ে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। ঢেঁড়সটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে। তো দেখুন ঢেঁড়সটা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। এবারে একটি চেক করে দেখাচ্ছি ঢেঁড়সটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এ তো দেখুন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। এই রেসিপিটা করতে কিন্তু খুব একটা বেশি পরিমাণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটি করে ফেলা যায়, তবে স্বাদ হয় একেবারে অতুলনীয়। আমি মূলত চেষ্টা করি খুবই সহজভাবে মজার মজার রেসিপিগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে। আপনাদের যদি এই রেসিপিগুলোকে ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক দূর পৌঁছে দেবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।